ফাতাহ এবং হামাস ফিলিস্তিনের দুই গুরুত্বপূর্ণ স্বাধীনতাকামী সংগঠন। বর্তমানে ফিলিস্তিনের গাজা অঞ্চল শাসন করে হামাস, আর পশ্চিম তীর রয়েছে ফাতাহ সংগঠনটির অধীনে। দুটি সংগঠনই ফিলিস্তিন ভূখণ্ডের স্বাধীনতা চায়, তবে তাদের আদর্শ ও চিন্তাধারার মধ্যে প্রচণ্ড বিরোধ রয়েছে। আজকে আমরা ফাতাহ এবং হামাসের বিরোধের কারণ জানারই চেষ্টা করব। ১৯৫৯ সালে রাজনৈতিক সংগঠন হিসেবে ফাতাহর জন্ম হয়। মহান নেতা ইয়াসির আরাফাতের নেতৃত্বে মিশরে বসবাস করা ফিলিস্তিনি ছাত্রনেতারা এই সংগঠনটি শুরু করেন। তাদের মূল উদ্দেশ্য ছিল সশস্ত্র সংগ্রাম এবং আন্দোলনের মাধ্যমে নিজেদের মাতৃভূমিকে স্বাধীন করা। কিন্তু ফাতাহ ফিলিস্তিনের অন্যান্য স্বাধীনতাকামী সংগঠনের চেয়ে একদমই ভিন্ন ছিল। তারা কোনো আরব দেশের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিত না। অন্য দেশের কাছ থেকে সাহায্য নিয়ে সে দেশের অনুগত বা বাধ্য থাকতে চায়নি সংগঠনটির নেতাকর্মীরা। তাই ফাতাহর জন্য অর্থ সংস্থানের ব্যবস্থা করে আরব দেশগুলোতে বসবাসকারী উচ্চ বেতনে চাকরি করা ফিলিস্তিনি প্রবাসীরা। সে সময় ইয়াসির আরাফাতের নেতৃত্বেই ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালাত ফাতাহ। ১৯৬৫ সালে ফাতাহ একটি রাজনৈতিক দলের রূপ নেয়। এরপরেও তারা ইসরায়েলের সাথে সংঘাত অব্যাহত রাখে। ১৯৬৮ সালে ইসরায়েলের সাথে এক যুদ্ধে দারুণ বীরত্ব দেখানোর পর ইয়াসির আরাফাত সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। এরপর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল মানুষেরা অর্থ সাহায্য করতে থাকেন ফাতাহকে। এতে ফাতাহ অত্যন্ত সুসংগঠিত হয়ে ফিলিস্তিনি মানুষদের স্বাধীনতার ধারক ও বাহক হয়ে ওঠে। কিন্তু ধীরে ধীরে ফাতাহ ও ইয়াসির আরাফাতের চিন্তাভাবনায় পরিবর্তন আসতে শুরু করে। তারা যুদ্ধের ময়দানের বদলে আলোচনার টেবিলে সমস্যা সমাধান করতে আগ্রহী হয়ে উঠে। ৮০ দশকের শেষের দিকে সংগঠনটি ইসরায়েলের উপরে হামলা কমিয়ে দেয়, বরং তারা রাজনৈতিকভাবে ইসরায়েলের সাথে সমঝোতায় আসার চেষ্টা করে। ঠিক সে সময় ফিলিস্তিনের সশস্ত্র সংগ্রামকে এগিয়ে নিতে জন্ম হয় হামাস নামের আরেকটি সংগঠনের। ফাতাহার সাহায্যকারীরা যেখানে ছিলেন প্রবাসী ফিলিস্তিনি, সেখানে হামাস গড়ে উঠে ফিলিস্তিনে বসবাস করা মানুষদের সহানুভূতি ও সাহায্য নিয়ে। ১৯৮৮ সালে ইসলামিক স্কলার শেখ আহমেদ ইয়াসিনের নেতৃত্বে আব্দেল আজিজ আল রান্তিসি এবং মাহমুদ জহরকে সাথে নিয়ে হামাস সংগঠনটি জনসম্মুখে আত্মপ্রকাশ করে। সংগঠনটির মূল উদ্দেশ্য ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে অস্বীকার করে ফিলিস্তিনকে একটি স্বাধীন ইসলামী রাষ্ট্রের মর্যাদা দেওয়া। হামাস এই উদ্দেশ্যে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে নিয়মিত বোমা হামলা চালাতে শুরু করে। ৯০ দশকের শুরু থেকে তাদের আত্মঘাতী বোমা হামলা ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলোর জন্য আতঙ্ক হয়ে ওঠে। কিন্তু ১৯৯৩ সালে ইয়াসির আরাফাত নরওয়ের রাজধানী অসলোতে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী আইজ্যাক রবিনের সাথে একটি সমঝোতায় আসেন। অসলো চুক্তি বলে বিখ্যাত সেই সমঝোতা অনুসারে ইসরায়েল অধিকৃত গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনকে খানিকটা অধিকার দেওয়া হয় এবং ইয়াসির আরাফাত সহ যে ফাতাহ নেতারা বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে বেড়াচ্ছিলেন তাদেরকে নিরাপদে ফিলিস্তিনে ফেরার সুযোগ করে দেওয়া হয়। এর বিনিময়ে ফাতাহ সংগঠনটি দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়। অন্যদিকে অস্লো চুক্তিকে মেনে নিতে অস্বীকার করে হামাস। তারা মনে করে ফাতাহ নেতারা নিজেদের ব্যক্তিগত স্বার্থের কারণে ফিলিস্তিনের স্বাধীনতাকে বিক্রি করে দিয়েছেন। মূলত ফাতার এই রাজনৈতিক চিন্তার পরিবর্তনের কারণে দুই সংগঠনের আদর্শের দ্বন্দ্ব দেখা দিয়েছিল তখন থেকেই। অস্লো চুক্তির মাধ্যমে ফাতাহ ও হামাসের মধ্যে চূড়ান্ত বিরোধের সূচনা হয়। বর্তমানে ফাতাহ মূলত ইসরায়েলের শক্তি এবং দক্ষতাকে মেনে নিয়ে তাদের সাথে একটি শান্তিপূর্ণ সহবস্থানের পক্ষে। ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের একটি ইহুদি রাষ্ট্র হিসেবে মেনে নিতে তাদের আপত্তি নেই। অপরদিকে হামাস চায় পৃথিবীতে ইসরায়েল বলে কোনো রাষ্ট্র থাকবে না, বরং ফিলিস্তিন ভূখণ্ড হবে কেবলই মুসলিমদের রাষ্ট্র। তারা মনে করে ফাতাহের সাথে ইসরায়েলের আলোচনায় কোনো লাভই হয়নি, বরং ইহুদি রাষ্ট্রটি তাদের দখলদারিত্ব আরও বাড়িয়ে নিয়েছে। এসব মতভেদের কারণে হামাস ও ফাতাহ বর্তমানে পরস্পরের সাথে তীব্র লড়াইয়ে লিপ্ত। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন ভিন্ন কথা। তাদের মতে দুই দলের আদর্শের মধ্যে খুব বেশি ফারাক নেই।
মতপার্থক্য আসলে দুই সংগঠনের নেতাদের মধ্যে। দুই দলই নিজেদের এলাকায় জনসমর্থন বজায় রেখে ক্ষমতায় থাকতে চায়। কে কতটা অস্ত্র আর অর্থে নিয়ন্ত্রণ করতে পারছে সেটি নিয়ে আসলে দুই সংগঠনের বৈরিতা। হামাস এবং ফাতাহকে নিয়ে বৈরিতা আছে ফিলিস্তিনের সাধারণ মানুষদের মধ্যেও। কেউ কেউ ভাবে 75 বছরে যখন স্বাধীনতা পাওয়া যায়নি তখন সমঝোতাই ভালো। আবার কেউ মনে করেন সশস্ত্র উপায়ে লড়াই করলেই কেবল ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ করা সম্ভব। ভিন্ন মতের হলেও দুই সংগঠনেরই বিশাল সংখ্যক সমর্থন রয়েছে গাজা ও পশ্চিম তীরে। তাই মাঝে মাঝে এই দুই দলের সমর্থকদের মধ্যেও লড়াই লেগে যায়। 2007 সালে এমনই এক লড়াইয়ে হতাহত হন কয়েকশো ফিলিস্তিনি। এর পেছনে কারণ ছিল 2006 সালে নির্বাচনে জয়ী হামাসকে ক্ষমতা গ্রহণে ফাতার বাধা দেওয়া। এই লড়াই গাজার যুদ্ধ নামে পরিচিত এবং এরপরেই ফিলিস্তিন ভূখণ্ডে শাসনভার ভাগ হয়ে যায় দুই ভাগে। পশ্চিম তীর দখলে নেয় ফাতাহ আর হামাস শাসন করে গাজায়। মুসলিম বিশ্বের জন্য হতাশার ব্যাপার হচ্ছে হামাস এবং ফাতাহর লড়াইয়ে কোনো দলই লাভবান হচ্ছে না, বরং তাদের কারণে ভুগতে হচ্ছে সাধারণ ফিলিস্তিনবাসীকে। দুই সংগঠনের লড়াইয়ে প্রকৃতপক্ষে লাভবান হচ্ছে ইসরায়েল। তারা সর্বদা চেষ্টা করে দুই দলের লড়াইকে উস্কে দিতে, কারণ ফিলিস্তিনের মধ্যে বিভক্তি তাদের দখলদারিত্বকে আরও মজবুত করে তুলছে। সব মিলিয়ে ফাতাহ ও হামাসের লড়াইয়ে ফিলিস্তিন দুর্বল হয়ে পড়ছে আরও। দুই দলের লক্ষ্য এক হলেও আদর্শ নিয়ে মতপার্থক্যের কারণে তাদের লড়াই দিনে দিনে কেবল দুর্বল হয়ে যাচ্ছে। ফিলিস্তিনবাসীদের স্বার্থে ফাতাহ ও হামাস একত্রিত হয়ে কাজ করবে এমনটাই কামনা শান্তিপ্রিয় বিশ্ববাসীর। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা সংগঠনগুলো সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।